মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বায়লা গ্রাম পঞ্চায়েত কৃষ্ণপুর গ্রামের বাসিন্দাঘর ব্লক সদর হাসপাতাল বা থানা যাওয়ার ঘাটা হলে একটায়। ভালদিন থেকে ঘাটাটার বেহাল অবস্থা, সমস্যায় পড়িয়াছে কৃষ্ণপুর গ্রামের বাসিন্দার ঘর। অভিযোগ তুলছে দীর্ঘ 2-3 কিলোমিটার ঘাটা সংস্কারের দাবি ফাইলাবার বিভিন্ন মহলক জানাইলেও কামাই হয় নাই। বড় বছর আগেকার এটা রাস্তা, তারপরে রাস্তাটা তার খারাপ, ঠিকই তো হচ্ছে না। ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না, কোনো গাড়ি ঘোড়া চলতে পারছে না, টুকটুক গাড়ি বা ভ্যান, কোনো রুগীর অসুবিধা হলে যেতে রাত বিরাত কোনো ইয়ে জানিয়েছিল, কিন্তু কোনো রাস্তা প্রধান এসে নিজেই দেখে গেছে রাস্তাটা। আমাদের এখানে কোনো তো ডেলিভারি তো যেতেই পারছে না, কোনো রুগীও যেতে পারছে, ছেলেমেয়েরা তো স্কুলে যেতে হবে, কোনো গাড়ি ঘোড়াও যেতে পারছে না। তো আমরা এখন রাস্তাটা চাইছি, আমরা এখানে কোনো গাড়ি ঘোড়া বা কোনো ওই ভুক্তাই দিব না ওখানে মেনেতে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বাড়ালা অঞ্চলের অন্তর্গত আমরা এখন বর্তমানে কৃষ্ণপুর গ্রামের অধিবাসী। আমরা যে পিছনে দাঁড়িয়ে রাস্তাটা দেখছেন, এটা এই রাস্তাটা গত 10 থেকে 15 বছর আগে হয়েছিল। এবছর বর্ষাতে এই রাস্তার অবস্থাটা অতিরিক্তই খারাপ। আমরা প্রধানের কাছে বারবার অ্যাপ্লিকেশন দিয়েছি এবং ভিডিওতে অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। তার জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই দুরবস্থা সুরাহাটা চাইছি। গতকালকে আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েত প্রধানকে আমরা এখানে অ্যাপ্লিকেশন দিয়েছি, উনি রিসিভ করেছেন, উনি অন্য গল্প শোনাচ্ছেন। কি বলছেন? উনি গল্প শোনাচ্ছেন এটাই কি, উনি বলছেন কি বর্তমানে আমাদের পঞ্চায়েতে 30 লাখ টাকা ফান্ড রয়েছে, আমরা গ্যাস ফেলতে গেলে নাকি আমাদেরকে বিরোধীরা অসুবিধা সৃষ্টি করছে, কমিশন চাইছে, 7টা 8টা প্রধান নাকি তাদের হাত বেঁধে রেখেছে, এইসব গল্প শোনাচ্ছে। তো ওনাকে বললাম কি আপনি যতটা সম্ভব আমাদের এই দুরবস্থা থেকে আমাদেরকে একটু উদ্ধার করুন, এই সমস্ত কথা বলেছি। তার জন্য আমরা এই বর্তমান পরিস্থিতি দেখছেন, আমরা অভিনব পদ্ধতিতে মানে এছাড়া আমাদের কোনো ভাষা নেই, আমরা রাস্তাতে বর্তমানে ধান পুঁতে দিলাম, এখনই আমরা ধান চাষ করবো এখানে। আর পরবর্তীতে যদি এই অবস্থার কোনো যদি সুব্যবস্থা না হয়, আমরা আমাদের গ্রামের সমস্ত রকম সরকারি পরিষেবা বন্ধ করে দেবো। আমরা ন্যূনতম পরিষেবা যদি চলাফেরার জন্য রাস্তাটুকু না পাই, তাহলে সরকারের অন্য পরিষেবা নিয়ে আমাদের কী দরকার বলুন? তো আমরা এটাই গ্রামের লোক, আমরা এখন একজোট হয়ে এটাই আমরা ভাবনা চিন্তা করেছি। আমার গ্রামে মোটামুটি করে আমাদের এই কৃষ্ণপুর বুথে 1255 ভোটার, প্রায় 500 উপর পরিবার বসবাস করে। আর এই যে বর্তমান রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমাদের আইসিডি সেন্টার যেতে হয়, খেলার মাঠ যেতে হয়। তো গর্ভবতী মায়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এই রাস্তা দিয়ে আইসিডি সেন্টার আছে, প্রাইমারি স্কুল আছে, জুনিয়র হাই স্কুল আছে, এগুলো আছে। সেসব পরিষেবা তো দূরের কথা, আগে রাস্তা দিয়ে চলাফেরা না করতে পারলে আমরা সেই পরিষেবা নিয়ে কি করবো? আমরা এটাই গ্রামের লোক, আমরা পদক্ষেপ নিয়েছি কি পরবর্তী সময়ে সরকারের কোন রকম আমরা সহযোগিতা নিব না। আপনার নাম? শুনুন, 2018 সালে আমরা এই বাড়ালা গ্রাম পঞ্চায়েতে বসার পরে আমরা দেখেছিলাম দীর্ঘ 34 বৎসরে একটিও ঢালাই রাস্তা ছিল না কৃষ্ণপুর। আমরা আসার পরে আমরা বরানপুর কৃষ্ণপুর মিলে 500 মিটার রাস্তা আমরা তৈরি করেছি। দেখুন, সরকারি টাকা আমাদের যেরকম আসবে, বছরে হয়তো 1 কোটি আসতো, সেই টাকাটা এখন কমে দাঁড়িয়েছে। তাহলে মানুষের মানে একটা গ্রামে তিনটা গ্রাম নিয়ে একটা বুথ, তাহলে মানে সব গ্রামটাকে দেখতে গেলে কোনো খ্যাস বা কিছু ফেলার ওখানে স্কিম তো আমাদের থাকে না।
সেখানে আমাদেরকে মিটিং রেজলিউশন করে পাস করে কাজগুলো করতে হয়। সেই অনুযায়ী আমাদের কাছে অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা ওই রাস্তাটা রিপেয়ারিং করব বলে আমি গেছিলাম, রাস্তাটা দেখেও এসেছি। কিন্তু দেখুন, রাস্তা করব বললে তো একবারে তাড়াতাড়ি করতে পারা যাবে এটা ঠিক নয়, সময় লাগবে। আমাদের এখানে মিটিং হয়েছে, রেজলিউশন পাস হয়েছে, সেইটাকে আমাদের কাজ করার একটা সময় লাগবে। আপনার আমাদের অভিযোগ তো থাকতেই পারে। দেখুন, একটা গ্রামের যে আমি 2 বছরে পুরো গ্রামটাকে ঢালাই করে দিতে পারবো এটা তো পারবো না। যেরকম টাকা আসবে লটারটা হতে 1 বছরে 200 মিটার বেশি তো ঢালাই করা যায় না, কোনো নিয়ম না। আমি পারবো না টাকা না, প্রতিটা 18টা সংসদ আমার পঞ্চায়েত, 18টা সংসদকেই দেখতে হয়। যেমন কৃষ্ণপুরের রাস্তা খারাপ, আরো অনেক গ্রামে আমার রাস্তা এরকম ভালো না। আমার কতদিন ওই রকম টাইম দিয়ে বলা যাবে না? অফিসের আইন কানুন বেদম নিয়ম কানুন আছে, কাগজ কলম সারার পরে হয়তো 15-20 দিনের মধ্যে হবে।